তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাইক নিয়ে। যারা হায়াতিসের বাইক কিনতে যাচ্ছেন একটু ওয়েট করেন, আরও ভালো ভালো বাইক আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাইক নিয়ে। এখন কিন্তু আমরা হায়ার সিসি বাইকে পারমিশন পেয়ে গেছি। অলরেডি বাংলাদেশে দুইটা বাইক ঢুকে গেছে, একটা হচ্ছে হিরো কারিজমা আর পালসার 250, 250 আর 210 হচ্ছে হিরো কারিজমা। তো হিরো কারিজমাটা লঞ্চ হওয়ার পরে এটা প্রি বুকিং যে দিছে, মানে আপনার একদিনের মধ্যেই 1000 কমপ্লিট হয়ে গেছে, এত পরিমাণ মানুষ বুকিং করছে হিরো কারিজমা। আসলে যারা বুকিং করছে তারা কি সবাই মনে করেন যে বাইকটা চেঞ্জ করতে পারবে, যে কয়েকদিন পর চালাইলাম, এক মাস, দুই মাস, এক বছর সঙ্গে সঙ্গে বাইকটা চেঞ্জ করবো? এমনটা কিন্তু না। আমি নিজেও কিন্তু বাইক চেঞ্জ করি না, আমি বলবো কি, আমি দীর্ঘদিন ধরে বাইক চেঞ্জ করছি, কিন্তু একটা বাইক আমি 2 বছরের উপরে চালাইছি, যে কোনো বাইক আমি এসে 1 বছর 2 বছর উপরে চালাইছি, তারপরে আমি সেল করে দিছি। তো আমি এটাই বলবো যে যারা বুকিং করছেন তাদের কিন্তু 20,000 করে টাকা দিতে হয়েছে প্রি বুকিং করতে। এই যে বুকিং যে করছেন, আপনারা যখন বাইকটা পাবেন, চালাবেন, তারপরে দেখবেন যে আরও সুন্দর সুন্দর বাইক আসতেছে। যেমন মনে করেন যে হায়ার সিসি তো পারমিশন হয়েই গেছে, টিভিএসের একটা বাইক আছে, আবার ইয়ামার বাইক আছে, মানে অনেকগুলো বাইক যেগুলো আরও সামনে স্টাইলিশ আসবে, অনেক সুন্দর সুন্দর, যেটাতে আরও সুন্দর সুন্দর ফিচার থাকবে। তো তখন আপনারা কী করবেন? আমি মনে করি যে ভালো মানের একটা বাইক থাকাই যথেষ্ট। আপনি যখন একটা বাইক কিনতেছেন, নতুন কিনলেন, সে দুধ কিনলেন যে বাইকটা 2,50,000 টাকা, আপনি বেচতে গেলে ওখান থেকে আপনি মিনিমাম হলে 80,000 টাকা লস করতে হবে, আপনাকে লস করে বাইকটা সেল দিতে হবে। তো 80,000 টাকা লস করার কোনো মানেই হয় না আমার মতে। তো আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি, যারা হায়াতিসের বাইক কিনতে যাচ্ছেন একটু ওয়েট করেন, আরও ভালো ভালো বাইক আসবে, অনেক সুন্দর সুন্দর বাইক আসবে, তাড়াহুড়ো করে বাইক নেওয়ার কোনো দরকার নাই। এখন 210 আসতেছে, কিছুদিন পরে 280 আসবে, 300 আসবে, আমরা যদি 350-র পারমিট পেয়ে গেছি, 350 আসবে, তখন আপনি এই 210টা কী করবেন? ছেড়ে দিয়ে দেবেন? অনেক লস। একটা 210 বাইক কিনে এখন মনে করেন হিরোর বাইকটার মূল্য রাখছে 4 লক্ষ, সম্ভবত মানে 90,000-95,000 এরকম আর কি, মানে 5 লক্ষ টাকাই পড়বে। তো এই 5 লক্ষ টাকার বাইক আপনি যখন বেচতে যাবেন তখন কিন্তু ভাই বিশ্বাস করেন আপনার কাছে 3 লাখ টাকায় মানুষ নিবে, তার কমও নিতে পারে। এখন বাইকের দাম অহরহ কমে গেছে, সেকেন্ড হ্যান্ড বাইকের দাম। এই জন্য বলতেছি যে যেটা চালাচ্ছেন সেটাই চালান, বেশি দিন তো না, 5-6 মাস কষ্ট করলে আপনাকে একদম ভালো বাইকটাই নিতে পারবেন।